ধরে লেগেছে হয়ে গেল কাঞ্চনাগ্রামে যে বিজেপি কোনো মারা দিয়েছে কি অভিযোগ আপনাদের কি বলবেন এই বিষয় নিয়ে দেখুন ওই পরিবারটির উপর তৃণমূল অনেক দিন ধরে অত্যাচার করছে যে মারা গেল তার ভাই সূর্যকান্ত ভল্লাকে একবার আগে মেরেছিল মরে গিয়েছে করে রাস্তায় ফেলে গিয়েছিল তাকে কলকাতায় ট্রিটমেন্ট করে বাঁচিয়ে আনা গিয়েছে কারা মেরেছিল ও তৃণমূল তৃণমূল নেতৃত্ব মেরেছে এবং এরপর এবারের পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিনে ও ক্যান্ডিডেট ছিল এবং নিজেই পোলিং এজেন্ট ছিল সেই পোলিং স্টেশন থেকে চ্যাঙ্গলা করে তুলে নিয়ে গিয়ে একটা বাগানে গিয়ে মারতে মারতে তাকে গলায় কাপড়ের প্যাঁচ লাগিয়ে গাছে ঝুলিয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল যা ঈশ্বরের আশীর্বাদে ও মনোবল তৈরি করে ও কোনো রকমে ওখান থেকে ছিটকিয়ে ছুটে পালায় তারপর সেই দিন থেকে কাল অবধি সে দুর্গাপুর একটি হসপিটালে ভর্তি ছিল আপনারাও বাড়িতে গিয়েছিলেন দেখে এলেন যে তার গলাতে এখনও বেল্ট লাগানো আছে সে সঠিকভাবে সোজা হয়ে কথা বলতে পারছে না আমি আজকে সকালে 9:10 নাগাদ খবর পাই তারপর আমি একজনকে ডেকে নিয়ে ওখানে যাই এবং সেখানে গিয়ে বাড়ির মা তো কথা বলতে পারছে না কান্নাকাটি করছে মা বলছে আমার ছেলেকে মেরে দিয়েছে এবং ওর যে ভাই যে দাদা তারাও সমস্বরে বলছে কিন্তু ওকে মেরে দেওয়া হয়েছে আমি পরে এসে যে বাড়িটিতে ও থাকতো সেখানে এসে দেখলাম একটি টিনের গেট লাগা আছে আপনারাও দেখেছেন কিনা দেখবেন আমার প্রশ্ন এখানেও একটা আমার মনে তৈরি হয়েছে যদি কোনো রাতে বাড়িতে লোক থাকে সে নিশ্চয় ভেতর দিক থেকে ফিল মারবে বা ভেতর দিক থেকে লক করবে তাহলে ও যদি কোনো অসুস্থ হয়ে গেল স্ট্রোক হয়ে গেল বা কিছু একটা ঘটনা ঘটল তাহলে ওর ওই ভেতরের লক খুলে বডিটা প্রায় অর্ধেক মাথার দিকটা বাইরে পড়ে আর পেট থেকে পিছন দিকটা বুক থেকে পিছন দিকটা ভিতরের দিকে এবং যেটা টিনের গেট সেই গেটটা শরীরে টাচ করে ঠিকই আছে মানে আমার প্রশ্ন এখানে যে ওই ভিতর থেকে ওর লক খুলল কে দু নাম্বার যদি নিজে নিজে হলো তাহলে ওই টিনের গেটের তলে কি করে ঢুকে গেল সে ছবি আমাকে পাঠিয়েছে আমি দেখলাম আমার এখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে অতএব আমরা মনে করি আর সব থেকে দুঃখের বিষয় যেটা দেখলাম মহেশ্বর থানার পুলিশ বাবুরা গিয়ে তার মা দেখেছে তার এক দাদা দেখেছে তার বাবা তার ভাই তার ভাইপো তার ভাতিজা বাকি যে আত্মীয় স্বজন যদি স্ট্রোক হয়েই মারা যায় বা অসুস্থ হয়েই মারা যায় তাহলে কি তার পরিবারের আত্মীয় স্বজন দেখতে পাবে না তাহলে পুলিশের কি এমন চিন্তা হলো যে ডেড বডিটাকে সঙ্গে সঙ্গে তুরন্ত নিয়ে চলে গেল তো এটাতে খানিকটা সন্দেহ দেখা দিচ্ছে এবং বাড়ির লোকের যে কথা ওরা বারবার বলছে যে আমাদেরকে তাদের জমি জায়গাও নাকি জোর করে দখল করে নিয়েছে ঘরের উপরে বারে টর্চারিং হয়েছে অতএব তারা বলতে চাইছে যে এটা নিশ্চয় খুন করে দেওয়া হয়েছে এটা খুন কিন্তু আমরা তো আমি দেখিনি আমি নেতা হিসাবে বলবো পুলিশ সঠিকভাবে তদন্ত করুক আপনাদের কাছে শুনলাম যে ওরা নাকি সিবিআই তদন্ত করেছে আমিও বলবো যে এখানকার পুলিশের যা আচরণ
তাতে সঠিক তদন্ত হবে বলে আমি মনে করি না। তাহলে সিবিআই তদন্ত যখন চেয়েছে তাহলে সিবিআই তদন্ত হোক এবং প্রকৃত সত্যতা প্রকাশ হোক। ভোটের দিনকে যেদিনকে ভোটের দিনকে সেদিনকে তো আমি আমাকে দুষ্কৃতীরা তৃণমূলের দুষ্কৃতীরা প্রচুর মার মেরেছে, ইঞ্জুরি করে দিয়েছে, এইগুলো ফ্র্যাকচার করেছে, কোমর ফ্র্যাকচার করেছে। আমি একটা প্রাইভেট নার্সিং হোমে ভর্তি ছিলাম, গত পরশু দিনকে এসছে, এসে শুনে দেখি যে দুষ্কৃতীদেরকে নামে কেস করা হয়েছিল বা ডায়েরি করা হয়েছিল। সেই সব দুষ্কৃতীরা আমার পরিবারকে কেস তোলার জন্য খুবই হুমকি দেয়। কারা সেটা দিচ্ছিল? আজকে কারা দিচ্ছিল হুমকিটা? কারা হুমকিটা? যাদের নামে কেস করেছি অর্থাৎ তৃণমূল দুষ্কৃতীরা, তৃণমূল দুষ্কৃতীরা যারা আমাকে মেরেছে, সেই সব তৃণমূল দুষ্কৃতীরা। গত পরশু দিনকে আমি বাড়ি ফিরেছি সুস্থ হয়ে, এবং তারা আবার এই আমার দাদাদেরকে অর্থাৎ আমার পরিবারকে, দাদাকে, বৌদিদেরকে, মাকে, বাবাকে হুমকি দেন কেস তুলে নেওয়ার জন্য। যদি কেস না তুলে দিই তো জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই জিনিসটাই গতকাল করলেন, এটা পুরো মার্ডার করে দেওয়া, মেরে দেওয়া। যদি মার্ডার না হয়ে থাকে, মার্ডার যদি করে না দেয়, তাহলে আমার গার্জেন আমাদের পারমিশন ছাড়া আমাদেরকে না বলে বডিটা কেন নিয়ে যাওয়া হলো? কারা নিয়ে গেল? পুলিশ, ময়ূরেশ্বর পুলিশ। কিন্তু আমাকে বাড়ির লোকজন যায় কোনো রকম জাগিয়ে দেখে উঠে বলে দাদার এরকম। আমি গিয়ে দেখি সেখানে পুলিশ দাঁড়িয়ে, আমার মা আছেন ওখানে, আমার বর্তা আছে ওখানে, আমার বাবা আছেন ওখানে। গিয়ে দেখি আমার দাদা ডেড বডি নেই। আচ্ছা, আপনার দাদা আপনি ওখানে দেখলেন, কি শুনলেন, কিভাবে পড়েছিল আপনার দাদা? আমি গিয়ে আগে তো আমি পুলিশকে জিজ্ঞাসা করব, যেখানে পুলিশ আছে, যেখানে পাবলিক সার্ভিস তার পুলিশ, আমি তো পাড়ার প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করব না। আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম, করার পর পুলিশ আমাকে উল্টিয়ে প্রশ্ন করছে যে তোকে কেন প্রশ্ন উত্তর দেব, বডি নিয়ে যাব পাড়ার প্রতিবেশীদেরকে ভিডিও করে নিয়ে গেছি। আমি না ওসব শুনতে চাই না, আমি জানতে চাই কার পারমিশনে, কে অর্ডার দিলে, কার কাছে নিলেন আমার দাদার বডি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তা পুলিশ আমাকে উল্টিয়ে মারবে এবং হুমকি দিচ্ছে যে তুই কে, এতটাই আমাকে ইয়ে করে। তখনও আমার দাদাকে দেখতে পাইনি এবং বিনা পারমিশনে আমার দাদাকে নিয়ে গিয়েছে। আর এটা যাতে সিবিআই তদন্ত হয় সেটার জন্য অনুরোধ করব আমি। আচ্ছা, কারা মেরেছে বলে মনে করছেন আপনার দাদাকে? আমার যারা হুমকি দিয়েছে, যারা যাদের নামে এখন আমি সুস্থ নাই, আগে আমি কমপ্লেনটা যেটা হচ্ছে, যারা আমার হুমকি দিয়েছে আমি তাদের এখন তো এই তো পরিস্থিতি। তারা কোন দলের সমর্থক? দলের তৃণমূল দল, তৃণমূল দলের দুষ্কৃতীরা হুমকি দিয়েছে এবং প্রায় আমার ওই দাদাকে মারধর করতেন। কারা মারতেন? তৃণমূলের দুষ্কৃতীরা, ছেলেরা। আচ্ছা, আপনার দাদা কোনো দল করতেন? হ্যাঁ, দল করতেন। কোন দল করতেন? বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি, বুথ প্রেসিডেন্ট ছিল বর্তমানে। আচ্ছা, স্থানীয় মানুষজন বলছে যে নেশা করেছিল বলে ভুল, ওটা ভুল। আমি মাল খেয়ে উনি এটা ভুল ধারণা, মাল খেয়ে থাকলে পারে, সেটা সিবিআই তদন্ত করুক না, আমি চাইবো সিবিআই তদন্ত করুক, আমি সিবিআই তদন্ত চাই, আমি তো বলতে চাইছি। কিন্তু হুমকি দিয়েছেন যাদের নামে তৃণমূলের দুষ্কৃতীরা
আমি ওখানে যাওয়াতে পুলিশ আমার সাথে এরকম ব্যবহার করলেন কেন? মার্ডার যদি না হবে তাহলে বিনা পারমিশনে নিয়ে গেলেন কেন? এটা জবাব দিক পুলিশ প্রশাসন জবাব দিক কেন? মার্ডার যদি না হবে, মার্ডার যদি না হবে উনি যদি মাল খেয়ে বা মদ খেয়ে মরে থাকবে তাহলে কেন উনি বাড়ির গার্জেন ছিলেন সেখানে জিজ্ঞাসা কেন করলেন না? আমি সেখানে গেলাম বর্তমানে সেখানে আমায় জিজ্ঞাসা না করে পুলিশ কেন কেন এটা করলো বিনা কারণে বিনা পারমিশনে? যদি মৃত্যু হয়েছে তাহলে কেন নিয়ে গেল বডিটাকে? কিসের জন্য নিয়ে গেল? মার্ডার করেছেন, একদম মার্ডার। আমার পুরো স জানতে আমার বিশ্বাস মার্ডার করেছেন। মার্ডার যদি না করে থাকবেন তাহলে পুলিশ এসে বিনা পারমিশনে কেন 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 বডিটা নিয়ে যাওয়া গেল? আমি প্রশাসনকে পুলিশকে বড়বাবুকে প্রশ্ন করলাম, স্যার এখানে আমার দাদা কোথায়? বলে দাদাকে আনো এখানে, যে ডেড বডিটা পড়েছিল ডেড বডিটারও কোথায়? বলছে ডেড বডি নিয়ে চলে যাওয়া হয়েছিল। কেন নিয়ে যাওয়া হলো? কার পারমিশনে নিয়ে যাওয়া হলো আমাকে প্রশ্ন করছে। আমি সে একটাই কথা বলবো, বিনা পারমিশনে নিয়ে গেলেন কেন? পুলিশ বড়বাবু আমাকে প্রশ্ন করছে, তুই কে? তুই কে? তোকে জবাব দিতে হবে ওনার এটা প্রশ্ন? উনি পুলিশ না তৃণমূলের গোন্ডা? এখানে সব হিসাব নেবো, এটা মার্ডার করেছে, এর থেকেও ময়ূরেশ্বরের পুলিশও দায়ী আছে। ময়ূরেশ্বর পুলিশ, ময়ূরেশ্বর বড়বাবু পর্যন্ত এতে যুক্ত আছে। সিবিআই তদন্ত চাই, আমি সিবিআই তদন্ত চাই, আমার পুরো পরিবার সিবিআই তদন্ত চাই।